হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের ডেস্টিনেশন শিমুলতলা। আজ 26শে ডিসেম্বর, যাচ্ছি মধুপুর থেকে শিমুলতলার দিকে। পথেই পড়ছে বুড়াই পাহাড়। তো এখানে বুড়াই টেম্পল আছে, সেটা আমরা একটু দর্শন করে নেব, আর তারপরে আমরা রওনা হব শিমুলতলার দিকে। চলে এসেছি বুড়াই টেম্পলের কাছাকাছি। এখানে পাশেই একটি পুকুর আছে। তো স্থানীয় মানুষজনদের সব কাজকর্ম দেখে মনে হলো যে এই পুকুরটি খুবই আর কি পুণ্যের কোনো তীর্থ বলে তারা মনে করেন, এবং পুকুরের জলে স্নান টান করে তারা এখানে মন্দিরে পুজো দেন। এই সিঁড়ি বেয়েই উঠে যেতে হবে মন্দিরের কাছাকাছি। ওই ওপরটাতেই মন্দির দেখা যাচ্ছে। চলে যাচ্ছি একদম মন্দিরের কাছাকাছি। এই সেই মন্দির দেখতেই পাচ্ছেন, পাহাড়ের ওপরে ছোট্ট একটি মন্দির। এখানের কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। এটাই সেই বুড়াই পাহাড়। আমরা খানিকটা উঠেছিলাম, পুরোটা উঠিনি। তো ওঠার পরে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি। এরপরেই আমরা রওনা হব শিমুলতলার পথে।
এবারে রওনা হচ্ছি শিমুলতলার দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব শিমুলতলা। আর শিমুলতলা পৌঁছেই আমাদের প্রথম গন্তব্য নলডাঙ্গা রাজবাড়ি অথবা শিমুলতলা রাজবাড়ি, আপনারা যেটাই বলতে চান সেটাই বলতে পারেন। আর খানিকটা দূরেই পৌঁছে যাব নলডাঙ্গা রাজবাড়ি বা শিমুলতলা রাজবাড়ি, এবং তার কাছেই আছে লাট্টু পাহাড়। আর এই রাস্তা দিয়ে আসতে গিয়ে চোখে পড়েছে বেশ কিছু পুরনো বাঙালি বাবুদের বাংলো বাড়ি, যেগুলো এক একটা নাম রাখা আছে এবং সেগুলো এখন প্রায় পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। একটি নাম আমার চোখে পড়েছে যেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, পাল ভিলা বলে একটি বাড়ি আমার চোখে পড়েছে। তো সেটিও আর কি সেরকম কোনো পুরনো বাঙালি বাবুদেরই আর কি বাংলো বাড়ি ছিল। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি বা শিমুলতলা রাজবাড়ি, যেটাই বলতে চান। তো আর খানিকটা দূর পৌঁছে গেছি আমরা, জায়গাটা ভীষণই সুন্দর, একদম ফাঁকা, রাস্তাগুলো মোটামুটি কাঁচা হলেও খুব সুন্দর। ওই সেই দূরে দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এবং আমরা দেখে নেব রাজবাড়িটি ঠিক কেমন। এই সেই রাজবাড়ি, রাজবাড়ির ভিতরে ঢুকে মনে হয়েছে এর প্রায় ভগ্নপ্রায় দশা এখন। আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেনই বটে, এবং লাইক শেয়ার করে দেবেন, এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভ্রমণ ভিডিওগুলি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। দেখে নিন রাজবাড়ির ভেতরের ভগ্নপ্রায় দশা। ওই দূরে দেখা যাচ্ছে ওটি হচ্ছে লাট্টু পাহাড়, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব লাট্টু পাহাড়ে। আবারও বলে রাখছি বন্ধুদের, আমাদের কাজকে আরো বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং আমাদের মোটিভেটেড করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে, এবং লাইক ও শেয়ার করে দিন। এবারে আমরা যাচ্ছি লাট্টু পাহাড়ের উদ্দেশ্যে, এই সেই লাট্টু পাহাড়ে পৌঁছে যাওয়ার পথ, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এবার বন্ধুরা আপনাদের সঙ্গে একটা কথা একটু শেয়ার করে রাখছি, আমাদের এই ভিডিও আমাদের রেকর্ডিং এইসব দেখে মোটিভেটেড হয়ে আমাদের গ্রুপেরই দুই খুদে সদস্য আজকে কিছু বক্তব্য রাখবে লাট্টু পাহাড় সম্পর্কে।
তো আজকে লাট্টুপাট সম্পর্কে আমি আর কিছু বলবো না, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনে নেবেন আমাদের দুই খুদে সদস্য সায়ন্তিকা এবং শ্রাবন্তিকার মুখ থেকে এই লাট্টুপাট সম্পর্কে কিছু বক্তব্য এবং কিছু কথা। পৌঁছে গেছি একদম লাট্টু পাহাড়ে, এবারে ওপরে ওঠার পালা। লাট্টু পাহাড়, Lattu Pahar, Lattu Mountain. Anyways, the people of here say it Lattu Pahar in Bengali, and that's a Rajbari from the olden times. It is there, abandoned. It was a huge, but only that part left. That also ruined. So we came there. People say that that's haunted. They see Atma Vagera, blah blah, there in the night. That's it. We have visited there just now before coming to Lattu Pahar, and that's all, guys. এটা কিন্তু একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তুই বলবি? হ্যাঁ আচ্ছা।
বন্ধু হাই গাইস দ্য ভিউ ইজ হিয়ার সো লাভলি তোমরা পজ করো পজ করো এবার ডাইরেক্ট মন্দিরে যাবে দেখবে হাই গাইস এই লাট্টু পাহাড় আমরা অনেকটা উঠে পড়েছি অনেক কাছানি হচ্ছে এবং সামনে মন্দির দেখতেই পাচ্ছ না খারাপ সামনে একটা মন্দির আসলো অনেক স্টার্ট গাইস আমাকে আরেকবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা ক্লাইম্বিং করে এখন মন্দিরে পৌঁছে গেছি ভীষণ পরিশ্রম লাগে কি লাভলি ভিউ তোমরা জানতে পারবে না ভীষণ লাভলি আর কিউট ভিউ এখানে আসতে গেলে ভীষণ পরিশ্রম করতে লাগে তো আমরা আপনাদের এনজয় করতে মানে আপনাদের ভিউটা দেখাবো বলে পরিশ্রমটা করেছি তাই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা অ্যাবান্ডন আসে মনে একজন দুজন পুরোহিত অনেকগুলো মার্কিংস রয়েছে শ্লোক লেখা রয়েছে শ্লোক অনেকগুলো এখানে কত পাথরে হ্যাঁ অরেঞ্জ বা লাল রং লাগানো সিঁদুর এটা এই পাথরগুলোতে মনে হয় পা দেওয়া যাবে না তো আপনারা এখানে ভিজিট করলে অবশ্যই আসবেন পরিশ্রম করলেও উপর থেকে খুব দারুণ ভিউ দেখা যায় এখানে অবশ্যই আসবেন হ্যাঁ দেখুন মন্দিরের অবস্থাটা আসে বোধহয় এক দুজন আর ভিউটা সম্বন্ধে একটু বলো ভিউটা অ্যামেজিং এখানে যতই দূরে যাই একটু হলেও রাজবাড়িটা অ্যাবান্ডান পরে সেটা দেখাই যায় অর্থাৎ আমরা দূর থেকে বুঝে গেছি এখানে একটা অ্যাবান্ডান রাজবাড়ি আছে যখন আসছিলাম আর ভিউটা অসাধারণ ওখানে পদ্মের দলা দল আছে আর চারিপাশ দিয়ে খুব গ্রিনারি ফ্রেশ এয়ার অনেকে মাউন্টেন ক্লাইম্বিং করতে গেলে উঠছিল একটু আগে বাট আপনাদের দেখাতে পারলাম না সরি ওই দেখুন দূর দূরান্তে খুবই রেয়ার গাড়ি ঘোড়া এখানে চলে এয়ার পলিউশন একদম নেই সেরকম আমরা এসছি বলে এয়ার পলিউশন করার জন্য ভুলে সরি অ্যানিমালস এখানে এখন ওয়াক করছে ছোট ছোট বলে তোমরা বোধহয় এখন দেখতে পাবে না আও মোলা নিচে নামো একটু দেখতে পাচ্ছ ভিডিও কি পড়ছ না দেখতেই পাচ্ছেন অনেকটা সিঁড়ি উঠেছি আমরা কিন্তু সাবধানে নামতে হবে খুবই স্টিপ আছে রাস্তাটা হুম দেখুন